তো একটা নসিহত আমি করি কোরআনের, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা, আহা হা, যে আল্লাহকে ভয় করার মতো করিবে সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। কোরআন ওমাই আত্তাকিল্লা ইয়াজাল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর সব থেকে সমস্যা কি বলুন? পেট, কোথা পাবো, কি খাবো? আল্লাহ বলছে আমাকে যদি ভয় করার মতো করে এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে পর্যন্ত পারবে না। ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এখনো শেষ হয়নি। ওমাই তাওয়াক্কাল আল্লাহ, যে আল্লাহই ভরসা করবে লটারি দে টিকিট কাটবে, তাই তো নাকি? আল্লাহই ভরসা করলে লটারি টিকিট কাটবে। ওমাই তাওয়াক্কাল আল্লাহ ফাওয়া হাসবুহু, যে আল্লাহই ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরিকি, তোমাদের সব প্রয়োজনের কথা আল্লাহ জানে। কার মেয়ের বিয়ে দিতে হবে, কার ছেলের বিয়ে দিতে হবে, আমি আল্লাহ সব জানি। কার ধান হয়নি, কার ব্যবসা ভালো চলছে নাই, আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহ বালিগু আমরিহি কদজালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি প্রত্যেকটি জিনিসকে মেপে মেপে তৈরি করেছি। কে কত বড় লোক হবে, কে কতদিন রুজি রোজগার করবে, কে কতদিন বেঁচে থাকবে, কে কতদিন ফুটানি করবে, সব মেপে দিয়েছি। তারপরে চলে যেতে হবে, তাই আমরা চিরদিন থাকব না, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। সবাই বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করেন আমি যেন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। গুণীজনেরা জ্ঞানীজনেরা, নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই, নামাজ পড়তেই হবে, অমূল্য সম্পদ। জালসা ভালো, জালসা দিয়েছে, গুটি কয়েক কথা হলো, আলেম ওলামারা এলো, কিন্তু নামাজ ছাড়া তো আমরা পার করতে পারব না। আল্লাহ নবী তার চাচাকে পার করবেন, বলছেন আল্লাহ আমার চাচার জন্য ইস্তিগফার করব, তুমি নিষেধ না করলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিবেন। মা কানা লিন্নবী আল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা ভিক্ষা করবে, ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। ইব্রাহিম নবী যখন জানতে পারলেন আমার পাপ আজরের উপরে আমার আল্লাহ নারাজ, তখন ইব্রাহিম নবী মুখ ফিরিয়ে নিলেন, আর বাপের জন্য আল্লাহকে সিফারিশ করেন নাই। নূহ নবীর বিবি জান্নাতি, নূহ নবী জান্নাতি, নূহ নবীর বিবি জাহান্নামী, লূত নবী জান্নাতি, লূত নবীর বিবি জান্নাতি জাহান্নামী। আল্লাহ বলছেন ওরা পয়গম্বর, অথচ স্ত্রীদের কোনো কাজে লাগে নাই, তার নাম আল্লাহ, তিনি কারো পরোয়া করেন না, তিনি নেই নিষ্ঠার উপরে মানুষের বিচার বিবেচনা করি, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তাই আমরা পঞ্জিকানা নামাজ, তিরিশটা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরে জিকারির সাথে চলব, একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটি আয়াত বলব, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। লম্বা চওড়া ফতোয়া লয়, ছোট ছোট কাজ, আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো আল্লাহকে কি মুখ দেখাবো, আর নিজের কুপবৃত্তিকে দমন করলো তার ঠিকানা জান্নাত। আবার আরবিটা বলছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله সামনে দাঁড়াতে যে ভয় খেলো আল্লাহকে কি মুখ দেখাবো যদি নামাজ না পড়ি মিথ্যা বলি চুরি করি লটারির টিকিট কাটি খারাপ কাজ করি আল্লাহকে কি মুখ দেখাবো আর কুপবৃত্তিকে যদি দমন না করি তাহলে আপনার পাপ হবে ব্যভিচার হবে পর স্ত্রীর দিকে যদি চেয়ে থাকি ব্যভিচারের পাপ হবে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া যে পবিত্রকে দমন করলো তার ঠিকানা জান্নাত দুটি কাজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় খেলো আর পবিত্রকে দমন করলো এই পবিত্রর সম্পর্কে কোরআনের একটু ডিসকাশন وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي تيرو پارا آها سورة يوسف وما أبرئ نفسي আমি আপনার নফসকে দায়ী মুক্ত বলছি না ইউসুফকে বলল তুমি জুলাইকার সাথে আইসি ওয়াইসি জুলাইকার সাথে আইসা ওয়াইসা ইউসুফ তখন বললেন আমা উবানিও নফসি আমার নফসকে আমি দায়ী মুক্ত বলছি না ইন্নান নফসালামারাতুম বিসু নফসের কাজ হচ্ছে অন্যায়ের দিকে ধাববান করা ইল্লা মা রহিমা রব্বি কিন্তু আমার রব যার উপরে রহম করে সে বেঁচে যায় কি উত্তর এখনই আমি আপনাকে আপনাকে বলুন যে মোল সাহেব আপনি হেড মারানো হয়ে ইউসুফ কি করছেন বড় খারাপ ধরনের কথা বলবে আমি হেড মারানো ইউসুফ নবী তা বলেন নাই বললে জুলাইকার বাপরে এসি ওয়েসি তিনি বললেন নফসের কাজই হচ্ছে অন্যায় ধাবান করা ইল্লামা রহিমা রব্বি আমার রব যার উপরে রহম করে সে বেঁচে যায় আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে আমার জামাটা দেখো পিছনেতে ছিঁড়া সামনে ছিঁড়া নাই তাদেরই ঘরের একটা ছেলে সাক্ষী দিল ওয়াইন কানা কামিস ও কুদ্দামিন দুবুরিন ফাকাজাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়াইন কানা কামিস ও কুদ্দামিন কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন জামা যদি সামনেতে ফাটা হয় তাহলে ইউসুফ অপরাধী পিছনেতে ফাটা হলে জুলাইখাই অপরাধিনী গুণীজনেরা জ্ঞানীজনেরা কোরআন সারা রাত শুনলেও জান ভরবে না মন ভরবে না খালি মনে হবে কোরআন পাক শুনি এক আজীব কিতাব আল্লাহর পাঠানো সবাই কোরআন শিখুন শিখান খৈরুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু ছেলেপিলে দিকে এনে কোরআন শিক্ষা দিন আলেম ওলামার কাছে বসে কোরআন মাদ্রাসা মক্তব মসজিদ মসজিদের মক্তবে কোরআন শিখুক তাদের কাজে লাগবে পরকালে তারা জান্নাতি হবে আপনার জন্য দোয়া করবে সেই কারণে এই দিনগুলোকে হেলায় হারাবেন না এই যে বোরহান বাবু জলসা পরিশ্রম করে কষ্ট করে জলসা ডেকেছেন আরও গ্রামের মানুষরা ওলামাদের পদধূলি গ্রামে পড়েছে তারা কেঁদেছে কাঁদছে চোখে পানি পড়েছে এ কি কম লাভের কথা আমি আজ অনেক দিন পরে মানিকতলা তমলুকে এসেছি এটা কম লাভের কথা নয় আমার জন্যে আপনাদের জন্যে আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই একটু সোজা হয়ে বসুন বসে দোয়া করুন ইলাহুল আলামিন আহকামুল হাকিমিন তুমি মেহরবান তুমি বেনিয়াজ পাক তোমার দয়ার কোনো অন্ত নাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমতিকা নাস্তাগিস ওয়া নাতিল উজুহুলিল হাইয়িল কাইয়ুম আল্লাহ আমার এবং আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরও যত আত্মীয় আছে তাদের মাগফিরাত করে দাও যারা হায়াতে আছে তাদেরকে সুস্থ রেখো জলসায় যারা ছিলেন আছেন এখন আর নেই সকলের জন্য দোয়া কবুল করো যারা শরম দিয়েছেন অর্থ দিয়েছেন পরিশ্রম করেছেন তাদের জন্য দোয়া কবুল করো আমার মতো অসহায় দুর্বল পাপি পৃথিবীতে কেউ নাই এতগুলো মানুষের সামনে তওবা করছি আল্লাহ পাপ থেকে বাঁচিয়ে নিয়ে তুমি তোমার ভালো বান্দাদের সঙ্গে জুড়ে নাও
ইলাহ আলামিন আহকামুল হাকিমিন তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যারা আছেন সাহাবায়ে কেরাম আহলে বাইত তাবিন তাবে তাবিন আর শোহদায়ে উহুদ বদর হুনাইন তবুক খন্দক কারবালা তাদের সকলের মর্যাদা বর্ধিত করো। তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ও কিনা আযাবান্নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে হচ্ছে মশা মারতে কামান দাগা। এই মৌলানা শকর সাহেবকে কারি ইয়াসিনকে নিয়ে চলেছি মৌলানা ফুলানে বাকি বিল্লা সাহেব কজনা শ্রোতা বলে 350 জনা। কামান চালিয়ে কি মশা মরবে? আমাকে আপনারা আমি আজকে 50-এ পড়বে ওয়াজ করা, 45 কবে পেরিয়ে গেছে 50 বৎসর, তখন ইয়াসিন জন্ম হয়নি, তখন থেকে ওয়াজ করছি। তো কি বলে আপনাদের এখান থেকে শুরু করব? খোদবা কাকে বলে কথা বুঝতে পারেন নাই? যে মৌলবি এলো সেই খোদবা পড়লে, যে মৌলবি এলো সেই খোদবা পড়লে, খোদবা কাকে বলে? এলে ভালো করে তোল রে, যে টাকা দে 10টা করে তোর টাকা দে, খামোখালি মাইক গুলো নিয়ে সে। হ্যাঁ তুমি ঠিক আছো, ভালো আছো, শরীর ঠিক আছে, বেশ। খোদবা কাকে বলে? বুরহান তুমি সামনে বসে তোমার নামের মানে বলবো, কোরআন শরীফে আছে। এটা শুরু করবো আগে, সব পোশাক সবাইকে মানে না, সব লোককে সব জায়গায় মানাই না, সব লোকের সব জায়গায় যাওয়া চলে না। ইন্দিরা গান্ধীর বেটা রাজীব গান্ধী, জো বাইডেন, যে যেখানকারই হোক, জুম্মার মিম্বরের খোদবায় একজন হাফিজ এবং আলেম মানাবে। জো বাইডেনকে জুম্মার মিম্বরে বস করিয়ে দিলে সব নাপাক হয়ে যাবে। আপনারা কিছু বুঝলেন? সবাইকে সব জায়গায় মানাই না, জুতা মাথা, জুতা পায়ে, টুপি মাথায়, টুপি এখানে এলে ওয়াজাউ সেই ওয়ালা গাইরেহি ফাহুয়া যুলমুন, যা যেখানকার নয় সেখানে রাখলে অবিচার করা হবে।